ছোট আবার দুধ পেরেছি, ঈদের ছোটটা একটু গুনমান করে দাও তো। ছোটাই ও ছোটাই ছোটাই ও ছোটাই গুড মর্নিং কই দাও তো, গুড মর্নিং, এই দেখো এই দেখো গুড মর্নিং কই দাও, সবাইকে একটু হাই বলে দাও তো, হাই বলে দাও। ও মা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি দুধ পেলে জামা পিঠে ফেলেছ, আমার ফেলছি বাইরে অনেক নয়েজ হচ্ছে, তার জন্য ওটাকে একটু ইগনোর করো, কারণ বাইরে এত আওয়াজ হচ্ছে ওটাকে তো আমি কন্ট্রোল করতে কখনোই পারবো না। আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, মানে আমি মেয়েকে ঘুমিয়ে রেখে এসেই মানে ঝটঝট খেয়ে নেবো এরকম একটা চিন্তা ভাবনা। মানে যারা আমার ব্লগ দেখবে, যারা মানে যাদের বেবি আছে, তারা খুব ভালো করে আমার সাথে রিলেট করতে পারবে যে কখন বাচ্চা ঘুমাবে আমি এই কাজটা করে নেবো। তো বাচ্চা একটুখানি ঘুমিয়েছে, আমি ওকে রেখে একটুখানি খেয়ে নিচ্ছি, খেয়ে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করবো, আবার পরের ভিডিওগুলো শেয়ার করবো আমি তোমাদের সাথে। তো চলো আমি এখন ঝটপট খেয়ে নিই, একদমই টাইম নেই। তো তারপরে আমি খেয়ে নিয়ে চান করে নিয়েছি, অ্যান্ড দেখতেই পাচ্ছ চুলে আমি শ্যাম্পু করেছি। তো শ্যাম্পু করার সাথে আমি কিছু একটা আজকে করেছি, সেটা তোমাদের সাথে ভিডিও আপলোড করব, আমি শেয়ার করব, তার রেজাল্টও শেয়ার করব, সব কিছু আমি আপলোড করব। একটু লিপস্টিক পরেছি, ঘরে থাকলে মাঝে মাঝে একটু সাজতে ইচ্ছে করে আমার, তো একটু লিপস্টিক পরেছি। এবং এখন একটা রান্না করব যেটা আমার রাত্রিরে খাবো, বাট আমি দুপুরবেলা রান্নাটা করে নেব, কারণ হচ্ছে আমার মেয়ে কোন টাইমে জাগবে ঘুমোবে আমি জানি না। তো ওই জন্য আমরা রান্নাটা কি করে রাত্রিবেলা করে মানে সরি রাত্রিবেলা নয় দুপুরবেলা করে নেওয়ার চেষ্টা করি। তাতে কি হয় মানে অনেকটা টাইম আমার সেভ হয় এবং মেয়েটার ঝামেলা থাকে না যে মেয়েটা এই সময় উঠলে আমি রান্না করবো কি কি। তো চলো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা অবশ্যই এটা ট্রাই করো। অ্যান্ড বিকেলবেলা একটা প্ল্যান আছে কোথাও যাওয়ার, দেখি কি হয়, যেতেও পারি নাও যেতে পারি, বাট এখন তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করবো, চলো দেখে নাও। তো গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি দেখো, আর আমি প্রথমে বলে চিকেনটা আমি জাস্ট শুধু ধুয়ে নিয়েছি, আর এরপর হচ্ছে আমি তেল দিচ্ছি কড়াতে। তেলটা আমি সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে সরষের তেল ইউজ করতে পারো। এরপর দিলাম একটুখানি চিনি, চিনিটা দিলে কালার আসবে। এরপর দিচ্ছি গোটা গোলমরিচ ফোড়ন হিসাবে, আর দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাতে একটু রং আসে। আর এই চিকেনটা খুব হালকা একদম একটা রেসিপি, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা একদম ইজি আর কতটা একদম নন স্পাইসি। তো এখানে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো আমি বেটে নিয়েছি, সরি টমেটো দিইনি আমি, পেঁয়াজ আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি মিক্সিতে। ওটা আমি তেলেতে দিয়ে দিলাম, ভালো করে একটু কষাবো যতক্ষণ না ওর রস স্মেলটা চলে যায়। তো কষানো হয়ে গেছে, এবার আমি ওই মিক্সির বাড়িটাতে একটু জল দিই, সেই জলটা দিয়ে দিচ্ছি যাতে যে মশলাটা আমি কষছি সেটা পুড়ে না যায়। তো এরপর আমি আরও একটু কষিয়ে নেব চাপা দিয়ে, কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, মাংসগুলো প্লেন জলে ধোয়া আছে আর কিচ্ছু কোনো রকম ম্যারিনেশন নেই, মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মিক্স করে নেব মশলাটার সাথে মাংসটা।
মিক্স করা হয়ে গেছে। এবার একটু আমি হালকা জল দিয়ে দিচ্ছি যাতে একটুখানি জুসি জুসি থাকে। পুরো শুকিয়ে গেলে কিন্তু তলাটা অনেক সময় ধরে যাওয়ার চান্স থাকে, তাই একটু সামান্য জল দিয়ে আর আমি ভালো করে একবার মিক্স করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখেছিলাম। এরপর ঢাকনাটা খুলে আবার টমেটো টুকরো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম নুন, দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো আবার। দেখো অনেকটা জল কিন্তু বেরিয়ে গেছে, মাংসটা যেহেতু ঢাকা দেওয়া ছিল তাই এখন আর এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই। আমি আর একবার ভালো করে মিক্স করে নেবো, যেহেতু তখন নুন দেওয়ার পর আমি আর মিক্স করিনি। নুন দিলে কিন্তু এমনিই জল বেরিয়ে যাবে, তো নুন দেওয়ার পর তোমাদের আর জল দেওয়ার আপাতত দরকার নেই। এখানে আমি পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর অল্প একটুখানি জল দিয়েছি। টক দইটা আমি দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে নেব। এবার এই টক দই আর ওই মশলাটার মধ্যেই মাংসটা পুরো একদম কষা আর সেদ্ধটা দুটোই হবে একসঙ্গে, আমি ভালো করে মিক্স করে নেব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ, চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগানো। যে বাটিতে আমি দইটা গুলেছিলাম সেই বাটিতে আমি নিয়ে একটু জল দিয়ে ওটাকে আমি মাংসের ওপর থেকে দিয়ে দিচ্ছি। মরিচটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, কারণ তোমরা কতটা ঝাল খাও সেটা তোমরা ভালো বুঝতে পারবে। দিয়ে এটাকে আমি আবার ভালো করে মিক্স করে নেব আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। ধনে পাতাটা অপশনাল, তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো, বাট আমি এর ফ্লেভারটা খুব পছন্দ করি তো আমি দিলাম। দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব। তোমরা যদি গ্রেভিটা একটু কম চাও তো এটাকে আরেকটু ফুটিয়ে গ্রেভিটা কমিয়ে নিতে পারো, আমার এরকম গ্রেভি পছন্দ তো আমি এরকমই রাখছি। অ্যান্ড একদম রেডি, একদম এগুলো এটা তুমি রুটির সাথে খেতে পারবে, রাইসের সাথে খেতে পারবে, সব কিছুর সাথে খেতে পারবে। তো রান্নাও এখন কমপ্লিট, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আর মেয়েও যেহেতু ঘুমিয়ে পড়েছে তো আমিও একটু রেস্ট নিয়ে নেবো, কারণ মেয়ে কখন উঠে পড়ে কখন মানে ঘুমোয় আমার রেস্ট একদমই হয় না। তো ও যখন ঘুমোয় আমি চেষ্টা করি আমার কাজগুলো মিটিয়ে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে নেওয়ার জন্য, কারণ তাতে আমার একটু রেস্ট হয়ে যায়। বুঝতেই পারছো মানে বাচ্চা থাকলে যে কীভাবে মানে সামলাতে হয় সে তো আমি জানি, আর যারা দেখছো তাদের মধ্যে যদি কোনো মানে মা থাকো তারা বুঝবে আমার সাথে একদম ব্যাপারগুলো। তো চলো ঘুম থেকে উঠে আমি তোমাদের সাথে আবার আমার ভিডিওটা শেয়ার করব। তো এখন আমি ঘুমিয়ে নিই, তো তোমরা তোমাদের কাজ করে নাও। তো দুপুরবেলা আমি বলেছিলাম ঘুমাবো, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, বাট মেয়ে ঘুমোয়নি, মানে ঘুমিয়ে পড়েছিল বাট তারপরে উঠে গেছে, তাই আমার নিজেরও ঘুম হয়নি। তো মেয়ে এখন ঘুমোচ্ছে, তোমাদের দেখাচ্ছি কীরকম ঘুমোচ্ছে এখন। দেখো কীরকম পড়ে পড়ে এখন ঘুমোচ্ছে, এই হচ্ছে বাচ্চাদের ঝামেলা। তো মেয়ে ঘুমোলেও আমার যেহেতু এখনো ঘুম পায়নি তাই আমি ঘুমোতেও পারছি না। আর তোমরা ভাবছো আমি কেন সোয়েটার পরে আছি, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে, আমি জানি না কেন। তোমাদের বলেছিলাম আমার প্ল্যান আছে বাট আমি যাইনি কারণ আমার ঠান্ডা লাগছে। আর যেহেতু মেয়েকে নিয়ে যাওয়ার কথা ছিল তাই নিয়ে যাবো না বলেই, ঠান্ডাতে বের করবো না বলেই আর আমি নিজেও প্ল্যানটা ক্যান্সেল করলাম।
তো এখন আমার কিছু কাজ নেই, আমি একটু হয়তো ঘুমাবো ওর সাথে, কারণ আমার আর রেস্ট হবে না তা না হলে। ব্যাস এইটাই, আর সেরকম কিছু শেয়ার করার নেই, তাই এখানেই আমি ব্লগটা শেষ করলাম আজকে, কারণ রাত্রিরে আর কিছু সেরকম কাজ নেই আমার ডিনার করা ছাড়া। তো আর ইন্টারেস্টিং কিছু ব্লগে দেখানো নেই, তো দেখালে তোমরাও বোর হবে, তো ওই জন্য আমি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। যদি আরও ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, আর আমার নিজেরও করতে খুব ভালো লাগবে। তো চলো আজকের জন্য গুড নাইট, আর ভিডিওটা যখন দেখবে তখন আমি জানি না কী থাকবে, যাই হোক এখন গুড নাইট। তো চলো টাটা।